যে ছেলে মেয়েদের পিতা মাতা চয়েস করার ক্ষেত্রে যত্ন নেবে না। অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ, আপনি কেমন স্ত্রী মনোনয়ন করবেন, আর আপনি একজন যদি মেয়ে হন বোন হন তাহলে কেমন স্বামী আপনি চয়ন করবেন, এই বিষয়টি আমাদেরকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানতে হবে এবং জানার পরে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই মর্মে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, তুনকাহুল মারআতু লি আরবা, নারীদেরকে বিবাহ করা হয় চারটি বৈশিষ্ট্য বা গুণ দেখে। এটা হচ্ছে সঠিক অর্থ। অর্থাৎ মানুষের স্বভাব হচ্ছে যে নারীদেরকে বিবাহ করে তখন এই চারটি দিক দেখে। এই হাদিসের অর্থ কখনো এটা নয় যে তোমরা চারটি বৈশিষ্ট্য গুণ দেখে বিয়ে করো। যেমন এক শ্রেণীর এমন লোকেরা যারা দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, অথচ তারা আমাদের দেশের মুসলিম সমাজের বক্তাও আলেম বলেও পরিচিত, বলে যে চারটা গুণ দেখে বিয়ে করো, একেবারে মিথ্যা কথা, একেবারে ভুল কথা, জি এটা শরীয়তের কথা নয়। তবে মানুষের এটা হচ্ছে স্বভাব, চারটা বৈশিষ্ট্য দেখতে চায়। লেমা লেহা বলে, নসাবিহা বলে, জামালিহা বলে, দিনহা, ধন সম্পদ দেখে যে মেয়ের বাপ মার ধন সম্পদ কেমন আছে। অনেকে দেখে আজকাল তো ধন সম্পদটাই দেখে, চাকরি বাকরি দেখে, কি পাবো এই দেখে, কি নিয়ে আসতে পারবে এইসব দেখে, আর বংশ বংশীয় মর্যাদা দেখে যে কোন বংশের, জি এটা অনেকে গুরুত্ব দিয়ে থাকে। আর বলে জামালিহা, সৌন্দর্য দেখে, যেটা অধিকাংশ মানুষের কাম্য, বরং সবগুলি চাই। বলে দিন এহা, এবং দিন দেখে যদি একজন মুমিন মুসলিম হয় তাহলে। কিন্তু হে মুসলিম, হে আমার উম্মতের লোকেরা, ফাজফার বিজাতি দিন, তুমি সফল হয়ে যাও দিনদার মেয়েকে বিবাহ করি, দিনদার ধার্মিক আল্লাহ ভীরু মেয়েকে নিজের ঘরে নিয়ে এসে ধন্য হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তাহলে আমাদেরকে দিন দেখতে হবে। ছেলে মেয়েদেরকে যদি যত্ন নিতে হয় বা ছেলে মেয়েদের যদি সুরক্ষিত করতে হয় তাহলে প্রথম একজন পুরুষকে ভালো জমি খুঁজতে হবে, জমিটা যেন ভালো হয়। নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, জি ক্ষেত যেন ভালো হয়। ক্ষেত ভালো না হইলে শুধু বীজ দিয়ে কাজ হবে না, আর ক্ষেত ভালো কিন্তু বীজ ভালো নাই তাতেও কাজ হবে না। এখন তো দেখলাম যে ক্ষেতটা এ হাদিসের আলোকে ভালো করতে হবে, সেটা যাতে দিন দিনদার যেন হয়, অন্য কিছু পায় আর না পায়। এখন বীজটা ভালো হইতে হবে, এর দলিল সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে যে আপনি কোন ছেলেকে মেয়ে বা বোন দেবেন, কার সাথে অভিভাবক নিজের মেয়ে অথবা বোনকে তুলে দেবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা ইলাইকুম আন তারদাউনা দীন ওয়া খুলক ফাযাওয়াজু, তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন কোন ব্যক্তি যার দিন এবং চরিত্র তোমাদের কাছে পছন্দনীয়, তাদের দিনে কোনো ত্রুটি নেই, তাদের আখলাক চরিত্রে কোনো ত্রুটি নেই, দিন ভালো সেই ছেলের, সুতরাং তার মধ্যে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর হক যথাযথ পালন করবে, তার আকীদা ঠিক আছে, তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর আখলাক চরিত্র ভালো, যেটা দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ আখলাক চরিত্র যদি ভালো না হয়, শুধু সহি আকিদা আর দাঁড়িয়ে আছে
পাঁচক্ত সালাত আছে কিন্তু আখলাক চরিত্র ভালো নাই, তাহলে আপনার মেয়েকে আপনার বোনকে শান্তিতে রাখবে না। এই জন্য বিশেষভাবে দিনের এই দিকটা দেখতে বলা হয়েছে, যখন কাউকে মেয়ে দেবে তখন তার দিনের সাথে বিশেষ করে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ যার ভিত্তিতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হতে পারে, যে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ভালো মানুষ, আহসানুকুম আহসানুকুম আখলাকা বা আহসানুকুম খুলুকা, যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি ভালো মানুষ, যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকবে। যখন কোনো ছেলেকে দেখবে যে তার দিন ভালো আখলাক ভালো, ফাজাওয়াজুহু, তখন তার সাথে বিয়ে দিয়ে দাও তোমাদের মেয়েদের বোনদের। আর এর বিপরীতটা যদি করো, দুনিয়াদারি দেখো কার চাকরি আছে, কার পয়সা আছে, কে বিদেশে থাকে, কে পশ্চিমা দেশে থাকে, কার ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি, পার্থিব ভবিষ্যৎ, আসল ভবিষ্যৎ দেখেন না, স্থায়ী ভবিষ্যৎ দেখতে চান না অধিকাংশ মানুষ। তারা অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও দুনিয়ার সুখের সামগ্রী, ভোগবিলাসের সামগ্রীতে কোনো অভাব নেই, তারপরেও তাদের বাড়ি জাহান্নাম হয়ে গেছে, তাদের পারিবারিক জীবন জাহান্নামের মতো দাউদাউ করে চলছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে অথবা মেরে ফেলে দেওয়া হচ্ছে। বড় বড় ঘরে এইসব অঘটনের কথা শুনছেন আপনারা। তো যখন আপনি দিনদার স্ত্রী নিয়ে আসলেন, বাচ্চাদের মা ভালো হইল, যেটা হচ্ছে আপনার ক্ষেত্র, আর বীজটা ভালো, যখন আপনি মেয়ে দেবেন কাউকে তখন তার দিন দেখবেন, চরিত্র দেখবেন, তখন বীজটাও ভালো আপনি চয়েস করলেন, তাহলে তাদের মাধ্যমে এই যে ছেলে আর মেয়ে, সাবালক সাবালিকা, ভাই আর বোনের বিবাহ হইল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, আগামী প্রজন্ম ছেলেমেয়েরা যে আসবে তারা নেক হবে, তাদের জীবনে বরকত থাকবে, তাদের জীবনে শান্তি থাকবে এবং তাদেরকে নিয়ে আপনি সুখী হতে পারবেন ইহকাল পরকালে, এবং আপনি বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবেন। বাড়িতে না আপনার ছেলেমেয়েরা চোর ডাকাত জন্মেছে, না মদখোর জন্মেছে, না চরিত্রহীন জন্মেছে, না বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের করে দিচ্ছে, আশ্রয় নিতে বাধ্য বৃদ্ধাশ্রমে, না না এমনটা হবে না।